নমস্কার বন্ধুরা, ইউটিউব হেল্পার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আপনারা যখন ফেসবুকের মধ্যে বিভিন্ন রকম সেলিব্রিটিদের প্রোফাইল চেক করেন কিংবা আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে থাকা বিভিন্ন বন্ধু বান্ধবদের প্রোফাইল চেক করেন, তখন আপনি তাদের প্রোফাইলের নিচে দেখতে পারেন সেখানে বিভিন্ন রকম লিঙ্ক যুক্ত করা থাকে, যেমন তাদের টুইটার, ইনস্টাগ্রাম লিঙ্ক কিংবা বিভিন্ন রকম সোশ্যাল লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক প্রোফাইলের মধ্যে তারা অ্যাড করে রাখে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই লিঙ্কগুলো কিভাবে ফেসবুকের প্রোফাইলে অ্যাড করা হয়? আপনি কি আপনার ইনস্টাগ্রাম, টুইটারের মতো সোশ্যাল লিঙ্কগুলিকে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড করতে পারবেন কিনা? ওয়েল বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ইনস্টাগ্রাম, টুইটার কিংবা বিভিন্ন রকম আপনার সোশ্যাল লিঙ্কগুলিকে আপনার ফেসবুক প্রোফাইলে অ্যাড করবেন। তো বন্ধুরা, কীভাবে এই কাজটি করবেন জানতে চাইলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা আছেন ইউটিউব হেল্পার চ্যানেলের সাথে এবং সেই সাথে আপনাদের সাথে আছি আমি দীপন, চলুন দেখা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য ফার্স্ট আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে চলে আসুন। প্রোফাইলে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এডিট প্রোফাইল, সো এখানে ক্লিক করুন। তারপর আপনি জাস্ট স্ক্রোল ডাউন করে সম্পূর্ণ নিচে চলে আসুন। নিচে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কস এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাড, সো আপনি অ্যাডে ক্লিক করুন। অ্যাডে ক্লিক করার পর আপনি এখানে ফার্স্ট দেখতে পাচ্ছেন সোশ্যাল লিঙ্কস, সো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সোশ্যাল লিঙ্ক, অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করুন। সো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, সো এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম, সো আমি এখন এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেম দিয়ে দিব। সো এখন আমি এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম এবং পরবর্তীতে যদি আমি এখন এখানে টুইটার লিঙ্ক অ্যাড করতে চাই তাহলে আমি একইভাবে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম এসেছে, সো এখন আপনি ইনস্টাগ্রামে যখন ক্লিক করবেন, যেহেতু আপনি টুইটার অ্যাড করবেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন টুইটার আছে সেকেন্ড নাম্বার, সো আমি জাস্ট টুইটারে সিলেক্ট করলাম। তারপর এখানে আমি আমার টুইটার নেম দিয়ে দিব। সো আমি এখন আমার এখানে টুইটার নেমও দিয়ে দিলাম এবং আবার অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করে এখন আমি আমার ইউটিউব অ্যাড করব। সো ইউটিউব অ্যাড করার জন্য আমি যখন এখানে ইনস্টাগ্রামের উপর ক্লিক করব, এখানে আমি দেখতে পাচ্ছি ইউটিউব, জাস্ট ইউটিউবে ক্লিক করলাম। তারপর অ্যাকাউন্ট নেম, মানে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিব এখানে। সো এখন আমি জাস্ট আমার এখানে ইউটিউব চ্যানেলের নামও দিয়ে দিলাম। সো এখন আমি এখানে ইনস্টাগ্রাম, টুইটার এবং ইউটিউবকে অ্যাড করে নিলাম। সো এখন আপনি জাস্ট নিচে দেখতে পাচ্ছেন সেভ, জাস্ট সেভে ক্লিক করে দিন। সো ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছু অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা জাস্ট ব্যাক আসব। সো ব্যাক আসার পর আপনি যখন নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট আমার ইনস্টাগ্রাম লিঙ্ক এবং সেকেন্ড টুইটার লিঙ্ক এবং থার্ড হচ্ছে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক। সো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউটিউব হেল্পার বেঙ্গলে, এখানে যখন আমি ক্লিক করব, সো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন সরাসরি আমার চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেছে। সো এখন আমার প্রোফাইলে এসে যে কেউ যখন এই লিখাটির উপর ক্লিক করবে ইউটিউব হেল্পার বেঙ্গলি, সে কিন্তু সরাসরি আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করবে। সো একইভাবে সে যখন উপরে আমার ইনস্টাগ্রামের উপর ক্লিক করবে, সো সে কিন্তু সরাসরি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু এখন ওপেন হয়ে গেছে। একইভাবে এখন যদি আমি টুইটারে ক্লিক করি, সো টুইটারে ক্লিক করার পর কিন্তু আমার টুইটার অ্যাকাউন্টও এখানে ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার টুইটারও কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। সো এখন আমার প্রোফাইলে এসে যে কেউ যখন এই লিখাগুলোর উপর ক্লিক করবে তারা কিন্তু আমার সোশ্যাল মিডিয়াগুলিতে কিন্তু সরাসরি প্রবেশ করতে পারবে। সো এভাবে আপনি চাইলে খুব সহজেই আপনার ফেসবুকের প্রোফাইলের মধ্যে ইনস্টাগ্রাম, টুইটার কিংবা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। সো বন্ধুরা, এভাবে আপনারা চাইলে খুব সহজেই আপনাদের ইনস্টাগ্রাম, টুইটার কিংবা বিভিন্ন রকম সোশ্যাল লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক এগুলিকে আপনি আপনার ফেসবুকের প্রোফাইলের মধ্যে অ্যাড করে রাখতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে যান, কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এই ভিডিওটির মাধ্যমে আপনারা কতটা উপকৃত হয়েছেন। এছাড়া আপনি যদি আমাদের এই চ্যানেলের সদস্য হতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তারপর একটা নোটিফিকেশন আইকন দেখবেন সেখানে অবশ্যই ক্লিক করুন, আমরা যখন পরবর্তীতে এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো এমন একটি মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন।